দর্শক বর্তমানে বাংলাদেশের বাজারে হন্ডার উননব্বই হাজার টাকার দামের ভেতরে একটি বাইক খুবই বেশি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে হোন্ডার ড্রিম ওয়ান তো এখন আপনারা যে বাইকটা দেখছেন সেটা হচ্ছে হোন্ডার ড্রিম নিও একশো যেটা আর কি ওয়ান তো এই বাইকটি আমি ব্যবহার করছি প্রায় চার বছর হলো পনেরো হাজার কিলোমিটারের মতো এক্সপিরিয়েন্স রয়েছে এই বাইকটি চালানোর তো এই বাইকটি আর ওন্ডা ড্রিম ওয়ান টেন বাইকটি প্রায় সেম বাইক শুধুমাত্র বিএস থ্রি ইঞ্জিন এটাতে আর নতুনটাতে বিএস ফোর ইঞ্জিন এছাড়া কিছু গ্রাফিক্যাল চেঞ্জ রয়েছে তো আমার এই অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে এই বাইকটার কী কী ভালো দিক রয়েছে তো আপনারা যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যদি আপনারা এই বাইকটি চিন্তা চিন্তাভাবনা করে থাকেন তো আসুন দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিওর্স এ বাইকটি বর্তমানে বাংলাদেশে বেশি বিক্রির সবচেয়ে বড় কারণ হচ্ছে দাম কেননা উননব্বই হাজার টাকা দামের ভেতরে জাপানিস যে বাইক হোন্ডার বাইক পাওয়া যাচ্ছে একশো দশ সি সেখানে বাজাজ বা হিরো বা টিভিএসের বাইকও হয়েছে অন্তত দশ হাজার টাকার দাম বেশি কিন্তু একশো দশ সেগমেন্টে সে বাইকগুলোও আসছে সেটা বড় কথা না যে দাম দাম কতটা কম বড় কথা হচ্ছে যে এই দামের ভেতরে হন্ডা কি কোয়ালিটিটা ঠিক রাখতে পেরেছে না তো যেহেতু বাংলাদেশে এখন হন্ডা বাইক অ্যাসেম্বলি করছে বানাচ্ছে তো সেক্ষেত্রে উননব্বই হাজার টাকার দাম ঠিক আছে এর চেয়েও দুই তিন হাজার টাকা কমানো যেতে পারে কিন্তু না ঠিক আছে বর্তমানে অন্যান্য বাইকের সাথে বিবেচনা করলে তো দাম অনুযায়ী বাইকটির কোয়ালিটি ঠিক আছে কি না তো ভিউয়ার্স আসলে আমার কাছে মনে হয় বর্তমান দাম অনুযায়ী বাইকটির কোয়ালিটি খুব একটা কম্প্রোমাইজ করেনি হোন্ডা তো দাম অনুযায়ী জিনিসটা ভালো কোয়ালিটির দিক থেকে খুব একটা খারাপ কিছু নেই ঠিকই আছে সব কিছু তো দ্বিতীয় যদি দিকটা বলি যে কোন কারণে নেবেন সেটা হচ্ছে যে বাইকটির মাইলেজ এ বাইকটির মাইলেজ আমি আমারটা বিয়েস থ্রি ভার্সন তো এই বাইকটাতে আমি এখনও চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত মাইলেজ পাই বাইকটা সব ধরনের রাস্তাতেই চলে হাইওয়েতে চলে সেমি হাইওয়েতে চলে সব ধরনের রাস্তাতেই চলে গ্রামের রাস্তাতেও চলে তো চৌষট্টি পঁয়ষট্টি মাইলেজ থাকে তো এর থেকে যদি দুই কিলোমিটার কমও করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাষট্টি পাবেন আর যদি আপনি ঢাকা সিটিতে চালান পঞ্চাশের উপরে আরামসে পাবেন তো দাম অনুযায়ী এবং হোন্ডার ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী এই মোটামুটি মাইলেজটাও ভালো দর্শক তৃতীয় দিকের কথা যদি বলি তাহলে এই বাইকটির যে সেট সেটা আমার কাছে একশো দশই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে ভালো লেগেছে কেননা এ বাইকের যে সাসপেনশন সেটা দেখতে কিন্তু সেই এর যে প্রতিদ্বন্দ্বী বাইকগুলো আছে সেগুলোর চেয়ে চেকন মনে হয় বা দেখতে খারাপ লাগে বা ডিজাইনটা ভালো লাগে না কিন্তু এর যে শখ অ্যাবজর্ব করার ক্ষমতা পেছনের সাসপেনশনের এবং সামনের সাসপেনশনের সেটা একশো দশটি সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা যে কোনো রাস্তাতেই আপনি যদি চালান খুব একটা বেশি আপনার কাছে ঝাঁকি মনে হবে না আর আরেকটা বড় বিষয় যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে যে একশো দশ সেগমেন্টের বাইকগুলো যে সিট হাইট বা বাইকগুলো যে সাইজ সেগুলো কিন্তু ছোট হলেও এই বাইকটা যে সিট হাইট এটা কিন্তু উঁচু রয়েছে আপনি যদি দেখা যাচ্ছে যে পাঁচ ফিট সাত আট বা নয় দশ ইঞ্চিও হন মানে পাঁচ ফিট দশ বা ছয় ফিটও হন এই বাইকটাতে যদি আপনি চালান খুব একটা খারাপ লাগবে না দেখতে কিন্তু স্প্লেন্ডার প্লাস যদি আপনি একটু বেশি হাইটের হয়ে থাকেন বা টিভিএস মেট্রোতে যদি আপনি একটু বেশি হাইটের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু দেখতে বেমানান লাগে আগে হোন্ডার খুব বেশি অ্যাবিলিটি ছিল না বাংলাদেশে কারণ সেরকম শোরুম ছিল না কিন্তু এখন বাংলাদেশে হোন্ডার যথেষ্ট শোরুম রয়েছে এবং আগের পার্টসও কিন্তু সব জায়গায় পাওয়া যেত না তো এখন মোটামুটি বাজাজ বা টিভিএস বা হিরোর মতো এই হোন্ডার পার্টসও বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যায় তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হতে পারে কারণ আগে আমরা হোন্ডা বা আমার বাইকগুলো নেই নি সুযোগের বাইকগুলো নেই নি যে পার্টস পাওয়া যেত না বলে তো দামের সাথে এই এত ধরনের ফিচারের সাথেও আপনার যে পার্টস অ্যাভেবিলিটি বা বাইকের অ্যাভেবিলিটি সেটা কিন্তু যথেষ্ট ভালো রেখেছে হোন্ডা তো এটাও কিন্তু আপনার এই বাইকটি চুজ করার একটা বড় কারণ হতে পারে হন্ডা ড্রিম ওয়ান টেনের আরেকটি নেওয়ার মতো কারণ হচ্ছে এর যে হ্যান্ডেলিং এর হ্যান্ডেলিং কিন্তু অন্যান্য একশো দশ এসে বাইকের চেয়ে অনেক ভালো যেটা আসলে আমি বললে বুঝতে পারবেন না আপনি যদি বাইক কেনার উদ্দেশ্যে এই বাইকটি অন্য কারো থেকে নিয়ে চালান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই বাইকটির হ্যান্ডেলিং কতটা ভালো তো হ্যান্ডেলিং একটা বড় কারণ যদি আপনি এই বাইকটা নিতে চান কারণ হ্যান্ডেলিং যদি ভালো না হয় তাহলে কিন্তু সে বাইকটি দীর্ঘদিন চালাতে ভালো লাগে না তো অবশ্যই আপনি কেনার আগে একটি ট্রায়াল দিয়ে দেখবেন এই বাইকটির হ্যান্ডেলিং যথেষ্ট ভালো তো ফিরস আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি আশা করছি হোনো ড্রিম ওয়ান টেন বাইকটি সম্পর্কে আপনি একটি ভালো ধারণা পেয়েছেন তো এ ধরনের ইনফরমেটিভ ভিডিও বেশি বেশি করে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন এবং সর্বদা ট্রাফিক আইন মেনে চলবেন ধন্যবাদ